বুঝতে পারছি দাদা, আপনাদের হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু একবার ভালো করে দেখুন, যদি না পান তখন আপনারা আমাকেই শাস্তি দেবেন। প্লিজ দয়া করে একবার দেখুন না, দেখুন না দাদা। আপনারা কি আমি চিনি না জানি না আমার পকেটে হাত দিতে দেবো? তার মানে মেয়েটা ঠিকই বলেছে, তোর কাছেই বেলাটা আছে। আরে না, এবার না সবাই মিলে তোকে বেড়াবো, তোর ঝাল ছাড়িয়ে নেবো, তারপরে তোর শিক্ষা হবে। এই দেখ দেখ, এই তো বালাটা। দিদি ভাই এই বালাটা দেখুন তো, এই তো, এই তো আমার সোনার বালা। এই পুলিশে ফোন করতে, একটা মিথ্যাবাদী চোর। দাদা বলছি দরকার নেই, আমার বালা আমি পেয়ে গেছি, আর পুলিশে ফোন করার কোনো দরকার নেই। বলুন, খবর তো দিতেই হবে, দিনে দুপুরে ডাকাতি করছে। বিশ্বাস করুন না, আমার শালী, আর আমি ওর জামাইবাবু। আচ্ছা জামাইবাবু কি কখনো নিজের শালীর জিনিস চুরি করে? বলুন, ওর ওর দিদি মানে আমার বউ, ওর ওর মারুন বউ অনেক টাকার ধাক্কা দাদা, সেই জন্য ওর বালাটা নিয়ে আমি বিক্রি করতে গেছিলাম, যাতে ডাক্তারের পয়সা জোগাড় করতে পারি। বিশ্বাস বিনা চিকিৎসায় পড়ে আছে দাদা। ছি 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 ছি, বাঁচার জন্য দিদির নাম টেনে আনছে? ও আপনার জামাইবাবু নাকি? আরে আমি বলছি তো, আমি ওর জামাইবাবু। মিথ্যে, এই লোকটা মিথ্যে কথা বলছে, পর পর মিথ্যে কথা বলছে। কিসের জামাইবাবু? আমি এখানে থাকেই না, আমার দিদি জামাইবাবু ওরা বাগবাজারে থাকে। এই লোকটা বাঁচার জন্য মিথ্যে কথা বলছে আপনাদের। আপনারা বাগবাজারে কি খোঁজ করুন না, সব জানতে পেরে যাবেন। আমি সত্যি বলছি না, মিথ্যে কথা বলছি। জান তুচ্ছ ঝামেলায় কে অত দূর যাবে? তোমার বালা ওর পকেটে পেয়েছি, আমরা আর কিচ্ছু জানি না। এই আবার দোকানের সামনে থেকে ভিড় ফাঁকা করো তো, এই চোরাই বালা আমি এমনিতেও কিনতাম না। যত সব চোর জোচ্চোরগুলো গয়না বেচতে আছে, শেষমেশ আমরাই ফাঁসাতে পড়ে যাই। ও আমার শালী, এই নিলাম, তুই মিথ্যে কথা বলছিস? নিজের বুকে হাত রেখে বলতো তুই আমাকে চিনিস না? আপনারা আপনারা দরকার হলে আমার সাথে বস্তিতে চলুন, দেখবেন ওর দিদি বিছানায় শুয়ে আছে কিনা, আর ওই নিলাম আমার সাথে থাকে কিনা। এটে এ তো উল্টো বিপদ হলো, বাঁচবো কি করে এবার? এই যে আপনি তো মহা নির্লজ্জ লোক, আপনি চুরি করেছেন তারপর বাঁচার জন্য আমাকে চেনেন বলে আমাকে গিফট দিচ্ছেন, লজ্জা হয় না আপনার? বস্তিটা কত দূর? কত দূর বস্তিটা? আমি বলছি দাদা, আপনি মাত্র দু পা, আপনারা চলুন আমার সাথে বিশ্বাস না করুন, আমি নিয়ে যাচ্ছি, চলুন। এই চলো 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 চলো, এই তো সেই ছেলে ধরা ধরা পড়েছে শেষমেশ। ছেলে ধরা মানে? এই লোকটাই আগের দিন একটা বাচ্চা ছেলেকে নিয়ে পালিয়েছিল। তার মানে আমি এতক্ষণ ধরে যা বলছিলাম সেটাই সত্যি? এই লোকটা চোর, বাটপার, একটা মিথ্যাবাদী লোক।